হ্যালো ফিয়ার্স আসসালাম আলাইকুম টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট আবার চালু হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো আগামী বুধবার থেকে আবার চলাচল শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ছয় জানুয়ারি দু বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটসমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইটে প্রদত্ত শিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্লাইটে আসন খালি থাকার সাপেক্ষে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে সম্প্রতি সহজে এবং দ্রুত ছড়াতে পারে এমন একটি নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর গত একুশে ডিসেম্বর থেকে দুই সপ্তাহের জন্য সৌদি আরব তাদের সীমান্ত এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় তবে রোববার সৌদি সরকারি বার্তা সংস্থার এক খবরে এসব সতর্কতামূলক পদক্ষেপ তুলে নেওয়ার কথা জানানো হয় অবশ্য ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকা সহ যেসব দেশে ওই নতুন ধরনের ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের সৌদি আরবে ঢোকার ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ তেষট্টি হাজারেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় হাজার জনের দর্শক মন্ডলী প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে ক্লিক করে রাখুন এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ